আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন সবাইকে জানাই সুক্রিয়া ও স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এই সকালে আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন প্রিয় দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয় নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হল সুরা তারেকের তফসির এই সকালবেলা পবিত্র কোরআনুল করিমের আলোচনার মাধ্যমে আমাদের দিনটি শুরু হলে নিশ্চয়ই এই দিন অত্যন্ত বরকতময় হবে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করবো সুরা তারেক নিয়ে সুরা তারেক পবিত্র কোরআনুল করিমের ছিয়াশিতম সুরা এই সুরার মধ্যে সতেরোটি আয়াত রয়েছে এই সুরা মক্কায় নাজিল হয়েছে এই সুরার আগের সুরা হল সুরা বুরুজ এবং এর পরের সুরা হল সুরা আলা এই সুরার মধ্যে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্ন কসমের কসম করেছেন এবং কসম করে তিনি মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেছেন তো আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে এই সুরা সম্পর্কে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ জি ধন্যবাদ বিজ্ঞাপক চমৎকার যে আমরা সুরাত আরেক সম্পর্কে জানলাম পবিত্র করান করিম আল্লাহ শাহনুহু লৌহে মাহফুজ থেকে আমাদের বিশ্ব মানবতার জন্য হেদায়তের জন্য তথা গাইড বুক হিসেবে পাঠিয়েছেন এই কোরআনের প্রতিটি জের জবর পেশ অপরিবর্তনীয় পৃথিবীর কোনো মানুষের পক্ষে এর পরিবর্তন সাধন করা সম্ভব না এবং পরিবর্তন করতে পারেও নি একদম সূচনা থেকে যদি বলা হয় তাহলে এই কোরআন নাজেল হওয়ার পর এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এটা যে আল্লাহর কিতাব নয় আল্লাহর কালাম নয় এটা প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা সবসময় ব্যর্থ হয়েছেন এবং আমরা কোরআনকারিমে দেখেছি যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন রীতিমতো ইঙ্কুম তুমি আর আব্দা ফর এমনিভাবে পবিত্র কোরআন অসংখ্য জায়গাতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যদি আমার বান্দার উপর অবতীর্ণ এই কোরআন কারিমের ব্যাপারে যে তোমাদের কোনো সন্দেহ থাকে ফত বিসোর মিস্তিহী তবে এই কোরআনের যে সুরাগুলো আছে তোর মধ্যে যে কোনো একটা সুরা তোমরা তার মতো করে তৈরি করো অদ আহাদা অকুম ইন্দুলিল্লাহ এবং এটা করতে গিয়ে তোমরা তোমাদের এই কথার প্রবক্তা যারা আছে যেটা মানুষের কথা আল্লাহর কথা নয় তাদের সকলকে এক জায়গায় জড়ো করে একত্রিত করে তোমরা তাদের সহযোগিতা নিয়ে চেষ্টা করো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও এবং এই কথাগুলো দেখেছি পরবর্তীতে আল্লাহ রবুল আলমিন এমন বলছেন যে লাইন ইস্তমায়াতিল ইংসু ওয়াল জিন্নু আডা ইয়া আতু বিমিস লিহাজ আল কোরআন লাই আতু না বিমিস লিহি ওয়ালা কানা বাদুহুম লিবায়দিন জহিরা আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানব এবং দানব জিন এবং মানুষ যদি একত্র হয়ে কোরআনের মতো কোরআন তৈরি করতে চায় তারা কোরআন তৈরি করতে পারবে না এবং সেখানে এই ব্যর্থতাই তাদের প্রকাশ পেয়েছে কোনো কালেই তারা এই কোরআনের সমকক্ষ কিছু তৈরি করতে পারেনি সেই ব্যর্থহীন কোরআনকে নিয়ে যত চিন্তা গবেষণা হয়েছে ততই মানুষের তাদের ভিতরকার সেই অন্তরাত্মা আরও পরিশুদ্ধ হয়েছে আলোক আভায় উদ্ভাসিত হয়েছে এটাই বাস্তবতা আমরা আজকে যে সুরাটি নিয়ে কথা বলছি সুরা তারিক সিরাশি নম্বর সুরা সতেরোটি আয়াত এবং একটু রুকু দ্বারা বেষ্টিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুরাটির যে হজরত নোয়াজবিন জবাল আহ আল্লাহ তালহু তিনি সবসময় মাগরিবের নামাজের মধ্যে সুরা বাকারা সুরা ইয়েতে নেশা এই বড় বড়ো সুরা দিয়ে তিনি নামাজ পড়াতেন আসলে এখন সাল তাকে বললেন যে তোমার কাছে কি যে তারিখ হ্যাঁ তারিক অথবা সুরাতুল বারাত অথবা সুরা হাহা এই জাতীয় ছোট সুরা আছে না তুমি সেগুলো দিয়ে তুমি নামাজ পড়ো এখান থেকে যেই বার্তাটি আমরা পেয়েছি সেটা হলো এই যে মাগরিবের নামাজের জন্য ছোট্ট সুরা ব্যবহার করা আমরা কি ফজারের নামাজে যত বড় সুরা ব্যবহার করা হয় মাগরিবের নামাজে কিন্তু তার চেয়ে ছোট ছোট সুরা পড়া হয় তো সেই ক্ষেত্রে আমরা এই সুরাতামের জবান থেকে যেহেতু এসেছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে মাগরিবের নামাজে এই সুরাটি ব্যবহার করার যায় এবং পড়া যায় আমরা এই সুরার মধ্যে চারটা দিক খুব সুস্পষ্টভাবে পেয়েছি তোর মধ্যে একটি হলো যে মানুষকে আল্লাহতলা সৃষ্টি করেছেন সৃষ্টি রহস্য তিনি এখানে উন্মোচন করেছেন পৃথিবীর মানুষ বিজ্ঞান চর্চায় যতটা পারঙ্গমতা অর্জন করেছে মেডিকেল সায়েন্স যতটাই উন্নতি লাভ করুক না কেন এই কোরআন কিন্তু নাজেল হয়েছে আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে এই কোরআন যে কথা বলেছে এগুলো প্রমাণ করতে বিজ্ঞান মাত্র একশত বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোরআন তার আগেই বলে দিয়েছে মেডিকেল সায়েন্স স্পষ্ট করেছে এবং যে কথাগুলো আল্লাহ আল্লাহতালা বলেছেন এগুলোকে মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত ব্যর্থ প্রমাণ করতে পারেনি দেখুন একেবারে সর্বপ্রথম যে সুরাটি নাজল হয় যে আয়াতিকারিমেগুর নাজল হয় একরা বিস রব্বিক আল্লা খলাকার ইনসান আিন আদাক একরা ওর্বিকাল আকরম আল্লা দি আল্লা বুল করম আল্লা বালি ইনসান মায়াম দ্বিতীয় আয়াতটি হলো একুরাবস্ব রব্বিক আল্লা খলাকার ইনসান আিন আলাক মানুষকে আল্লাহ জমাট রক্ত থেকে বা ঝুলন্ত রক্ত থেকে সৃষ্টি করেছেন এটা বিজ্ঞান অনেক অনেক পরে তারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে তার মানে এই কোরআন যে বিজ্ঞানময় এইটা এটার মধ্যে যে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে গোটা বিশ্বজগতের সকল সায়েন্স সন্নিবেশিত আসে এটাই তার প্রমাণ তো আমরা সেখানে দেখেছি যে এই সুরাটির মধ্যে মানুষটির সৃষ্টি রহস্য সম্পর্কেও কথা বলা হয়েছে এবং এই সৃষ্টি রহস্যের পর কাল কেয়ামতের মাঠে মানুষকে যে আল্লাহ তালা আবার উঠাতে সক্ষম যেমনিভাবে এখন সক্ষম হয়েছে ঠিক তেমনি আল্লাহ তখনও উঠাতে সক্ষম এবং তারপরে তালা এই আ আয়তাকের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কাল কেমতের মাঠে মানুষের সমস্ত অন্তর্নিহিত রহস্য বা গোপন বিষয়াদি আল্লাহ তালা পরীক্ষা করবে তারপনি উন্মুক্ত করে দিবেন এবং সেখানে মানুষকে আল্লাহ তালা যে বিষয়টি সম্পর্কে যে তারা যে বারবার এই কোরআন থেকে মানুষকে ফিরিয়ে রেখেছিল যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন এবং রাসুল ইহাম সাল্লাহ আরিহি আসাল্লামকে আল্লাহ বলেছেন যে কাফিলদেরকে আপনি অবকাশ দিন এবং তাদের এই অবকাশ তাদের কিছুকালের জন্য তার তাদের দীর্ঘ সময়ের জন্য যে এমনটি নয় আমরা দেখেছি যে কাফের মসজিদটা যত রকমের রাসুল ইকাম বাধা দিয়েছিল কিন্তু তারা বাধা দিয়ে তারা টিকে থাকতে পারেনি তাদের পরাজয় সুনিশ্চিত ছিল তারা পরাজিত হয়েছে রাসুল ইকাম সাল্লাহ আলহাসাল্লামের মিশন সফলতা লাভ করেছে তো এখানে আল্লাহতারা শুরুই করেছেন ওসামা ইউ তরেখ তারেক তার মানে ইয়ের কসম আকাশের কসম দিয়েছেন এবং রাতে যা আবির্ভূত হয় এবং সেটা আবার পরবর্তী আয়াতে আল্লাহ নিজেই আবার ব্যাখ্যা করেছেন যে ধরো আমার তারিক সেই তারিক বলতে যে রাতে যে আগমন করে এটা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে বা তুমি কি জানো যে রাতে কি এবং সেটাই আল্লাহ নিজেই উত্তর দিছেন যে সেটা হলো আন্দাজ মুসিব সেটা হলো একটা প্রজ্জ্বল প্রদীপ্ত একটা জ্যোতি বা তারকা নক্ষত্র তো এখানে এটাকে তারেকের সাথে এটার মিলটা কোন জায়গায় সেটা হলো এই যে আল্লাহ রব্বিন এই নক্ষত্র রাজিকে রাতের বেলা তিনি উদয় করেন দিনের বেলা এই নক্ষত্রগুলো দেখা যায় না আমরা হজিত ইব্রাহিম আলহ আসমের ঘটনায় কোরআন থেকে জানতে পেরেছি যে তিনি একসময় এই তারকা দেখে বলেছেন এটা এটা আমার রব কিন্তু তারকা যখন নিষ্প্রভ হয়ে যায় এবং যখন পবিত্র এই যখন চাঁদ উদয় হয় তখন আল তারকার আলোগুলো যখন তখন তিনি ম্লান হয়ে যায় তখন তিনি বলেন যে এটাই খোদা কিন্তু এই তারকা যখন অস্তমিত হলো চাঁদও যখন অস্তমিত হয়ে গেল এবং সকালবেলা যখন আবার সূর্য তার আলোকা ভাই উদ্ভাসিত হয়ে গোটা বিশ্বকে ছেঁয়ে ফেললো তখন তিনি বলেন যে না সব যেহেতু চলে গেছে এটা বড় যেহেতু সুতরাং এটাই আমার রব এটাই আমার ক্ষোধা এবং হাজা একবার এবং এটা অনেক বড় কিন্তু এটাও যখন একটা সময় যখন বিলীন হয়ে গেলো রাতে যখন সন্ধ্যা পর যখন এটা অস্তবিত হয়ে গেলো তখন তিনি বললেন লা লাহুবিল্লা আফিলিন যারা এমনিভাবে অস্তবিত হয় আমি এদেরকে পছন্দ করি না এবং শেষ পর্যন্ত তিনি তার মহান সষ্টার দিকে আসলেন ইনি বাড়ি মাতস শিকুন এবং বলেন যে আমি তোমরা যার সাথে সেরেক করো আমি তা থেকে মুক্ত ফাতারা ওয়াজ ওয়াজি ফাতার ইউ হানিফা ওমা আনা মুশিকিন বিশ্ব জগৎকে তিনি চিনতে পেরেছিলেন এই সমস্ত এনভায়রনমেন্টের মধ্য দিয়ে এবং সেটা বিশ্বজাহানের যে সমস্ত মানুষজন আছে পৃথিবীর সকল মানুষের জন্য এগুলো দৃষ্টান্ত এই কারণে যে এগুলো দিয়ে কিন্তু তারা তাদের রবকে চিনতে পারবে এবং চিনা উচিত পৃথিবীতে আল্লাহ তারা আসমানিক গ্রন্থ পাঠিয়েছেন এবং নবী পাঠিয়েছেন এটি হলো মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহর দান যেমনটি আল্লাহ কোরআনও এইভাবে স্পষ্ট বলেছেন লাকাত বান্ড আল্লাহ ঈদ বা আজ ফি রাসুল্লাহ তার মানে আল্লাহ বলেছেন এটা আল্লাহর অনুগ্রহ কিন্তু আল্লাহ যদি পৃথিবীতে কোনো নবীও না পাঠাতেন কোনো আসমানিক গ্রন্থও না পাঠাতেন যেই পথের দিশা দেওয়ার জন্য এই গ্রন্থগুলো এসেছে যদি না পাঠাতেন তবুও কিন্তু আল্লাহকে দেখে আল্লাহর এই এনভায়রমেন্ট দেখে প্রকৃতি দেখে আল্লাহকে বিশ্বাস করা কিন্তু ওয়াজিব ছিল যেমনটি ইমাম আবহানির পাশে কথাটি বলেছেন বোলা উল্লা মিয়া বাসুল্লাহ রাসুলান ওয়াজাবাহম বেওকরিন ইমান আনবি যে পৃথিবীতে যদি আল্লাহগুলো রাসুল নাও পাঠাতেন তাহলে কিন্তু মানুষ তার আকল দ্বারা আল্লাহকে চিনে তার প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াজিব ছিল কিন্তু আল্লাহ তার অনুগ্রহ করেছেন যে বিশ্বকে আল্লাহ চিনার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহ বিশ্বের মধ্যে অনেক কিছু রেখে দিয়েছেন তো এই যে মানুষগুলোকে আল্লাহ তারা দিলেন এই প্রজ্জ্বল আলোর কসম দিয়ে আল্লাহ বলছিলেন যে যে আসমানের কসম এবং প্রজ্জ্বল এই আলোক আভার কসম যেহেতু এগুলো রাতের বেলা কি হয় প্রস্ফুটিত হয় সেখানে গিয়ে যে কথাটি আল্লাহ বললেন কারণ এগুলো তো কসম আল্লাহ তারা অনেক জায়গায় অনেক কসম করেছেন যুগের কসম করেছেন সময়ের কসম করেছেন এমনিভাবে অদহা যা এভাবে কসম করেছেন তো এই এটা আল্লাহর কথা বলার একটা ধরন আল্লাহ আমাদেরকে এই সমস্ত উপমা দিয়ে আল্লাহ তারা শুরু করেন এবং মূল বিষয়ের দিকে যাওয়ার আগে আমরা দেখি আমাদের যে কবি সাহিত্যিকগণ আমরা তো আরবি সাহিত্যের মানুষ আরবি সাহিত্যের এই কবিতাগুলো যখন রচনা করে কবিতাগুলোর প্রথম কয়েকটা ভার্স পড়লে আপনি বুঝতে পারবেন না যে কোন দিকে যাচ্ছে সে সে প্রথম কিছু এলম্বালো কিছু কথাবার্তা বলেটেন তারপরে আসল জায়গার দিকে যায় তো আমরা এই এমন একটা তর্জ দেখি যে আল্লাহ তালা মূল উদ্দেশ্যটা প্রকাশ করার জন্য এই কসম করলেন কোরআনের ইয়া আসমানের এবং কসম করলেন তিনি কিসের এই রাজির এবং সেখানে বললেন ইনকুলড ইনকুলডুল্লাম্মা আর ইহা হাফিস এটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হলো যে আল্লাহ বলছেন যে প্রত্যেক জীবের জন্যেই সংরক্ষণ আছে। এই সংরক্ষকটা যে আছে এটা আমাদের বিশ্বাস করার আমরা হয়তো অনেকে বিশ্বাস করতে চাই না যে আমাদেরকে অনেকে বলি যে প্রকৃতিগতভাবে মানুষ ছোটো তার থেকে আস্তে আস্তে বড় হয় এবং তারপরে বৃদ্ধ হয় কিন্তু আল্লাহ তালা এটার যে একটা কাল পরিক্রমা দিয়েছেন এই সম্পর্কে যাদের বুঝ নেই জ্ঞান নেই সমুদ্রে নেই তারা কিন্তু এগুলো অস্বীকার করে কিন্তু আল্লাহ তারা প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি জীবকে কিন্তু কি করেছেন পর্যবেক্ষণ করেন এবং তাদেরকে হেফাজত করেন যাতে করে মানুষ তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তারা কী করতে পারে মুক্তি পেতে পারে শুধু তাই নয় আল্লাহ তালা যে কথাটা বলেছেন যে যে লাহু মুআবা তুমি বাইন ইয়াদহি অমিন হাতফিহিহাতন এখানে সুরের রাদের এগারো নম্বর আয়াত মানুষের জন্য তার সামনেও পিছনে এক এক পর অতন্ত্র প্রহরী রাখে ওরা আল্লাহর আদেশে তাকে রক্ষণাবেক্ষণ করে তাহলে কোরআনের অন্য জায়গাতে কিন্তু এটা সাপোর্ট করেছে যে আল্লাহ তারা ডাইনে বাই এমনভাবে তার ফেরেশতা নিয়োজিত করে রাখেন ছোট্টবেলা বাচ্চাগুলিকে আমরা দেখি ধুপধাপ করে তারা পড়ে যায় উপর থেকে পড়ে এত নাজুক শরীরে তারা যখন উপর থেকে পড়ে আসলে একটা ধারগড় ঠিকে থাকার কথা একটুও কথা না আসল সত্যিকার অর্থে আল্লাহ তার ফেরস্তা দিয়ে রক্ষণাবেক্ষণ করেন এটা আমরা বুঝি না বুঝতে চাই না কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্ট দেখলে বুঝতে পারি যে এখানে আল্লাহর মহাশক্তি কাজ করছে এবং কিছু ফেরেশতা রাজিও নিয়োজিত আছে তা না হলে এটা এভাবে পরে কেন একটু একটু কয়েকবার চিৎকার দিল তারপর কিন্তু সে আগের অবস্থানে আবার চলে আসলো তাহলে এই কথাটি একটি ধ্রুব সত্য যে ইনকুল্লসিল্লাহ হাফিজ যে প্রত্যেক জীবের উপরেই সংরক্ষক রয়েছে তার মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে আমাদেরও প্রতিটি কদম প্রতিটি চলার পথ আমাদের কি করছে আমাদের সংরক্ষক আছে যারা আমাদের এই প্রত্যেকটি বিষয়গুলোকে পর্যবেক্ষণ করেন লিখে রাখেন আমরা কারিবও কিন্তু দেখেছি যে বলছেন যে রহমান কাতিবিনিয় আরবু নামা তাফারুল কী করেন তারা এই সমস্তগুলি সংরক্ষণ করে রাখেন এই সম্মানিত ফেরেস্তারা মানুষ যা কিছু করে সবই এখানে সংরক্ষণ করা থাকে শুধু তাই নয় বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য আপনি দেখবেন যে যখন কঠিনভাবে ঝড় উঠে নদীর মধ্যে মানুষগুলো ব্যাপার হয়ে মুখলেশির আলাহদ্দিন একনিষ্ঠ ভাবে আল্লাহকে কি করে তারা ডাকতে থাকে কিন্তু ওখানেও কিন্তু তাদের মধ্যে এই যে ডাক দেওয়াটা ওই ডাকের মধ্যে কোনো সামান্যতম কোনো কি নেই তাদের মধ্যে কোনো সেরেক নেই বা এই ডাকের মধ্যে তাদের কোনো লৌকিকতা নেই কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে আসে তখনই তাদের মধ্যে আবার লৌকিকতা শুরু হয় এটা কোরআনে আল্লাহ বলেছেন তাহলে আমরা যে বিষয়টা বুঝতেছি সেটা হলো এই আল্লাহ বলছেন যে প্রত্যেকটি প্রাণীর জন্য শুধু মানুষ নয় প্রত্যেকটি প্রাণীর জন্য সংরক্ষক বা রেখে দিয়েছেন যারা পর্যবেক্ষণ করেন অথবা তাদেরকে হেফাজত করেন এরপরে যে কথা না ফালিয়াংজুর ইনসা ম্যাখলিয়া সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে যে আল্লাহ তালা কীভাবে তাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি রহস্যটা এখানে আল্লাহ তালা তুলে ধরছেন এমনভাবে যে খলিকা বিম্মা ইন্দাফেক তাকে সৃষ্টি করা হয়েছে সবেকে স্খলিত পানি থেকে এবং এটার অনেক বড় একটি ব্যাখ্যা আমরা দেখি দেখে সুরাত তিনি বলছেন ফি আহসানি তাকুম আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি আবার অন্য সুরাতে আল্লাহ তালা বলছেন যে আমি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছি যে কাউকে ছেলে দিয়েছি কাউকে মেয়ে দিয়েছি তারপরে কাউকে ছেলে মেয়ে উভয়টা দিয়েছি কাউকে বন্দা রেখেছি তার মানে এই সকল কিছু আল্লাহর জুরিডেকশনের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে ইন ইন্দাকুল্লি সাহী কাদির আল্লাহ যেভাবে ইচ্ছা ফাহি মায়ুরিদ আল্লাহ যেভাবে চান সেটাই করেন এবং এর মধ্যে ব্যত্য ঘটানোর সাধ্য পৃথিবীর কোনো মানুষের নেই এখন এই যে মানুষকে সৃষ্টি করার রহস্যটি আল্লাহ উন্মুক্ত করলেন যে সেটা সবেগে স্খলিত পানি থেকে এবং সেটা কি সেটা যখন বাবা এবং মা আমাদের বাবা এবং মা আমরা স্বামী স্ত্রী যখন তারা কি করেন একদম প্রাণচ্ছলভাবে যখন তারা তাদের এই বিরনের ফলে সবেগে যখন পানি বের হয় এবং সেটা যখন উভয়ের পানি একত্রিত হয় এবং মায়ের উদরে যখন যায় সেখানে গিয়ে কিন্তু এটা মানব মানবরূপে আস্তে আস্তে চারটি স্তর পেরিয়ে তখন মানব রূপে সুম্বা খালকনা সুম্মা খালকানা আ খারা এরা বলেছেন ওখানে যে এরপর চারটি স্তর পেরিয়ে তখন কিন্তু সে মানুষের অবয়বে রূপান্তরিত হয় তো এখন সেটা আমাদেরকে আমরা এই বিষয়গুলো কতটুকু জানতাম জানি না কিন্তু কোরআন আমাদেরকে সেই পনেরো শত বছর পূর্বেই কিন্তু বলেছেন এবং বলেছেন এই যে এই যে পানিটা আসে কোথেকে আছে বলছে নির্গত হয় পৃষ্ঠদেশ এবং পঞ্চরাস্থি এটা বলা হচ্ছে যে বাবার পৃষ্ঠ থেকে আমাদের বাবার পৃষ্ঠ থেকে আর মায়ের বক্ষস্থিত যেখানে গলায় হার পড়ে এই বক্ষস্থিত জায়গা থেকেই কিন্তু সেটা একত্রিত হয়ে কি হয় এটা সবেগে প্রবাহিত হয় এবং সেখান থেকেই কিন্তু পৃথিবীর সকল বাচ্চাগুলোকে আল্লাহ পৃথিবীতে আসার ব্যবস্থা করেন এই যে সুন্দর ব্যবস্থাপনাটি এটি আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি এবং কোথেকে আসি ইয়খরুদবাইন সুলবি এই সৃষ্টি রহস্যটা রহস্যটাকে আল্লাহ উন্মুক্ত করলেন এবং এটা কেন করলেন এটার একটা ধারাবাহিকতা এটা আল্লাহ কেন করলেন সেটার ধারাবাহিকতা ঠিক পরের আয়াতে আল্লাহ তারা আত্মব্রহায়িত বলেন এই কথাগুলো বলার মূল উদ্দেশ্যটা হলো যে নিশ্চয়ই তিনি তার এর পুনর্বর্ত পুনরাবর্তনে ক্ষমতাবান তার বিষয়টা হলো এই যে আল্লাহ তারা পৃথিবীতে একটা সন্তানকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া এটা রেখে দিয়েছেন বাবা এবং মায়ের সম্মিলিত রূপ প্রচেষ্টা এবং সেখানে বাবার সেই কি থেকে বাবার পাজর থেকে এবং মায়ের সেই বক্ষস্থ থেকে যে পানি আসে সেই পানি থেকেই কিন্তু আল্লাহ তারা আমাদের পৃথিবীতে আসার ব্যবস্থাটা করলেন এই যে প্রক্রিয়াটা মেডিকেল সায়েন্স কিভাবে নিবে আমি জানি না কিন্তু রব্বুল রব্বলেন যেই ক্রমাগত প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে মানুষকে পাঠান এই প্রক্রিয়াটি পৃথিবীর মানুষ চিন্তা করতে পারবে না যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠাতে পারেন ইন্নাহু রাজ হিলা কাদির তাহলে আল্লাহ তালা তাকে আবার পুনরায় ফিরিয়ে আনতেও সক্ষম এই বিষয়টি মানুষের মধ্যে চেতনা জাগ্রত করার জন্য কথাটি বলেছেন যে তোমরা একটু চিন্তা করে দেখো তোমাদের যে সন্তানের জন্মগ্রহণ করেছে তোমরা যে পৃথিবীতে এসেছ যেই প্রক্রিয়াতে আলদাতারা তোমাদেরকে পৃথিবীতে আনলেন সেই আলদাতারা তোমাদেরকে আবার কিন্তু ওই পুনরাবর্তন তার মানে আবার তোমাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম তার মানে যদি মারাও যায় মৃত্যুর পরে পুনরুজ্জীবন এবং পুনরুত্থান এটা সত্য সত্য এটা অস্বীকার করার কোনো যোগ নেই এই জন্য সেটি আল্লাহ বলেছেন যে এটা আল্লাহ সক্ষম যে আল্লাহ হাস্তি থেকে যেমন আমরা দেখেছি করণ করবে অন্য একটা জায়গায় বলেছেন কেই ফা করুন আবিল্লাহি অকুম তুম আহাতন আহ ইয়াকুম সুম্মা ইউ মি তু কুম সুম্মা ইউ কুম সুম্মা ইলেই হে যাউন সেখানেও কিন্তু এই সৃষ্টির রহস্যটাই আল্লাহ বলেছেন যে কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো হ্যাঁ কেই ছিল মৃত পদার্থ তার মানে যে বীর্যটা সেটা মৃত ফাহিয়াকুম আর সেই মৃত পদার্থ থেকে আমি তোমাদেরকে জিন্দা করছি সুমবাই ইমিতুম তারপর আমি তোমাদেরকে আবার কবে ফিরিয়ে দেব সুমবাই রেই হেতুর এবং তারপর তোমাদেরকে আবার পর্যায়ক্রমে কী করবো তোমাদেরকে উঠাবো তবে আল্লাহ তারা যে কাল কেয়ামতের মাঠে আমাদেরকে আবার পুনরুত্থান করবেন এটা যে আল্লাহর জন্য সহজ এই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ বললেন যে আল্লাহ যেভাবে প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন ঠিক তেমনি আল্লাহ তারা তোমাদেরকে কাল কেয়ামতের মাঠেও পুনরুত্থান করতে সক্ষম আল্লাহর জন্য এটা যে কঠিন কোনো কাজ এমনটি নয় এটা আল্লাহর জুরিডেকশনের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে আছে এখন বসে আল্লাহ ইয়ুবুল কি কি ঘটবে সেই কথাগুলো বলতে গিয়ে বলছেন যে সেদিন আল্লাহ তালা ওই কেয়ামতের মাঠে তোমাদের সমস্ত গোপন ভেদ প্রকাশ করে দিবেন গোপন ভেদ প্রকাশ করে দিবেন এর মধ্যে বিশাল একটা তাপসির সেই তাপসিটটা হলো এই গোপন ভেদটা কি এই পৃথিবীতে আপনি আমি এখন বসা আজকে সারাদিনে অনেক কর্মব্যস্ততা আছে অনেক কাজই আছে এই কাজের মধ্যে কিছু ভালো কাজ আছে কিছু খারাপ কাজ আছে ভালো কাজের জন্য পুরস্কার খারাপ কাজের জন্য তিরস্কার এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা চলে আসি কিন্তু তারপরও এমন সব কিছু কাজ ঘটে যায় যে কাজগুলো জানা সত্য পরিহার করতে পারছি না পারি না আমরা আজকের প্রেক্ষাপটে যদি দেখি যে কত উলট পালট হয়ে গেল পৃথিবীটা কত কিছু আমার সেই সম্মানের মধ্যে অপমানটাতে এমনভাবে জড়িত ছিল এটা আমি কিছুক্ষণ আগেও বুঝি নিই অথচ অতিবাহ মন্ততাসা অতিজুল্লু মন্ততা বেয়াদিক খাই আল্লাহ নিজে বলে দিয়েছিলেন যে ইজ্জত আমার ইচ্ছাতে আর অপমানিত আমার ইচ্ছাতে সুতরাং কল্যাণ আমারই হাতে নিহিত এই কথাটি আল্লাহ জানিয়েছেন তারপরেও কিন্তু আমরা কি এগুলো করছি না কিন্তু আল্লাহ এই সকল কিছু কি রাখছেন গোপায়ন করে রাখছেন আমাদেরকে দেখতে দেননি আমরা যদি আসলে কোনোদিন দিন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের পাপগুলো দেখতে পেতাম আমাদের অন্যায়গুলো দেখতে পেতাম তাহলে আমরা মানুষের সামনে দাঁড়াতে পারতাম না আল্লাহ গোপন করে রাখছেন কেন গোপন রাখছেন গোপন রেখেছেন কারণ এটাকে উন্মোচন করার একটা জায়গা আল্লাহ কিন্তু অলরেডি তৈরি করে রেখে দিয়েছেন সেই দিনটাই হলো ইউমা তুবুল সার ওই দিনটা যেই দিনে আল্লাহ তারা এই গোপনগুলো উন্মোচন করবেন পাপিরা তাদের পাপের শাস্তি ভোগ করবে আর যারা জান্নাতি ভালো মানুষগুলো তারা তাদের এই জান্নাতের সুফল লাভ করবে কিন্তু আল্লাহতলা কি করেছেন ওই দিনে হাদিসের মাধ্যমে যে কথাটি বলেছেন যে আল্লাহতলা ওই দিনে এই মানুষগুলোকে যে আনতে সক্ষম সেটা তারা এভাবে করেছেন যে তাকে পুনরায় সৃষ্টি করে আক্রাতের দিকে প্রত্যাবৃত্ত করতেও সে আল্লাহতলা সক্ষম এখন তার এই গোপন জিনিসগুলো সেদিন সামনে হবে প্রকাশ হবে এবং প্রকাশ হওয়ার পর অনেকগুলো পর্যায় আছে সেখানে দেখবেন যে তাকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে অথবা খারাপ তাদেরকে বাম হাতে আমল নামা দিবে পিছন থেকে আমল নামা দিবে এবং তাদের নেক ওজন করা হবে সেখানে নেকের পাল্লা ভারী হলে তিনি জান্নাতি হবেন নেকের পাল্লা কমে গেলে হালকা হলে নামি হবেন এরকম অনেকগুলো প্রক্রিয়া রেখেছেন তারপর সর্বশেষ যে প্রক্রিয়াটি ছিল তাকে ওই ফুলসেরা পার হতে হবে তো এই যে মানুষগুলো সেখানে কিন্তু সে তার অপমান এবং সম্মান এ দুটা তিনি প্রকাশ করবেন সেখানে তার এই কর্ম দিয়েই কিন্তু সে আল্লাহর কাছে হয় পার হয়ে যাবেন না হয় সে কী করবেন সে ধরা খাবেন আজকের জগতে সাথে যদি একটু মিলাতে চাই দুনিয়ার জগতের ধরেন একটা শাস্তির হাউম দুনিয়া নিয়ে অরমপীরা আকৃতা আদাবন্দার দুনিয়ার জীবনে যারা কি করেন বেশি অপরাধ করেন পাপ করেন তাদের দুনিয়াতে কিছু শাস্তি হয় এখন কিছু হচ্ছে এই শাস্তিই কিন্তু তাদের কি শেষ এই শাস্তি শেষ নয় এটা হলো তাদের দুনিয়ার শাস্তি কিন্তু পরকালের শাস্তি কিন্তু অলরেডি রয়ে গেছে এটা এখানে প্রকাশ সামান্য কিছু হলেও পুরো পুরোটা প্রকাশ পাবে কালকে এমতের মাঠে কারণ আল্লাহ তারা কী করবেন তাদের পিছনে একটা পতাকা টাড়িয়ে দিবেন এবং বলবেন এরা বিশ্বাসঘাতক একটা বিশ্বাসঘাতক তার মানে আল্লাহ বিশ্বাসঘাতক হিসাবে তাকে চিহ্নিত করবেন কেয়ামতের মাঠে আজকে হয়তো যদি কাউকে বিশ্বাসঘাতক চিহ্নিত করতো তাহলে অন্য মানুষ তার দিকে ফিরেও থাকাত না তার অবয়ব তার পোশাক তার চলা ফেরা সব মধ্যে একটা সাহানশাহী ভাব কিন্তু এই সাহানশাহী ভাবটা খুলে যাবে পড়ে যাবে কখন যখন কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা তার সকল গোপন ভেদ উন্মোচন করবেন সেখানে আল্লাহ বলছেন ফ্যামা আলাহমিন কৌ তুমুল আলা কি চমৎকার চমৎকার কথা বলছেন সেদিন আল্লাহ যে তাকে শাস্তি দিবেন তার যখন এই ডিসিশন হয়ে যাবে যে তিনি অপরাধী তখন এই অপরাধ থেকে নিজেকে নিবৃত করা কোনো শক্তি সামর্থ্য তার থাকবে না দুনিয়ার জীবনে ধরেন বিপদও পড়েছেন কেউ না কেউ এসে সাহায্য করবে কিন্তু ওখানে সাহায্যকারীও ফেলান আছে সাহায্যকারীও থাকবে না এই কথাগুলো আল্লাহ সব খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন এরপরে বলছেন আমাদেরকে আরও কিছু টিফি দিয়ে বলছেন অসাম আই জাহাতুর রাজুন মানে বৃষ্টি আল্লাহ বলছেন যে শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি আসলে আকাশে বৃষ্টি ধারণ করে আমরা যেটা দেখি যে আল্লাহ তারা এই বৃষ্টিটা বৃষ্টি আমরা যেটাকে মেঘমালা বলি সেটা কিন্তু কোথেকে হয় রাজুন কিন্তু ফিরে আসা রাজুন শব্দ অর্থ ফিরে আসা কি সে ফিরে আসে ফিরে আসে আপনার আমার এই পুকুর জলাশয় থেকে যে সমস্ত পানিগুলো উপরে উঠে যাচ্ছে এগুলোই কিন্তু আস্তে আস্তে জমাট বেঁধে আকাশে ঘুরছে এক একসময় যখন আল্লাহর নির্দেশনা আসবে তখন বৃষ্টি বর্ষিত হবে আবার এটা কোথায় চলে যাবে সেই সাগরে চলে যাবে তার মানে সাগরের পানি আসতেছে আবার সাগরে চলে যাচ্ছে এটা হলো বৃষ্টির ধরন এই জন্য আল্লাহ বলছেন যে আসমানের শপথ যা ধারণ করে বৃষ্টি এরপরে বলছেন বলি জাতি সদা এই সদগুণ শব্দ অর্থ হলো যে বিদীর্ণ করা আমরা জানি যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে ইনসান ইলাত আমি।

জন্ম নেয় ফল ফলাদি জন্ম নেয় এই বিষয় বিস্তারিত সেখানে বলেছেন এই জন্য তারই একটা ইঙ্গিত এখানে আসছে আর আল্লাহ সদে যে আল্লাহ বলছেন যে জমিনের শপথ যা তখন বিদীর্ণ হয় তার মানে এই আল্লাহ তালা পৃথিবীতে তার মখলুকের জন্য বাঁচার জন্য যে রিজিকের ব্যবস্থা করে সেই রিজিক পেতে হলে কয়েকটা প্রক্রিয়া তোর মধ্যে শ্রেষ্ঠতম প্রক্রিয়া হলো যে কি হবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তারপর জমিনে পড়ে জমিনটা বিদিন্ন হয় নরম হয় সেখানে কি হয় ফসল ফলাদি হয় তা থেকেই মাতা আল্লাহ কুমারিয়ানা আমি কম তোমাদের জন্য এবং তোমাদের পশুদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয় এই জানাল্লা বলছেন ইল্লাহুল আকাউ ইন্লাহুল আকৌরুন ফসলুন লাকউল উ ফাস্তুন বলতে যে আল্লাহ তারা এখানে স্পষ্ট করেন যে নিশ্চয়ই আল কোরআন মীমাংসাকারী বানিয়ে তোমাদের এখানে কোনো সন্দেহের কোনো জায়গা কিন্তু কোরআন রাখে নাই কোরআন সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন যে কোরআন খুঁজলে তোমরা কোনো জায়গাতে কোনো সন্দেহের অবকাশ পাব না এই কোরআনটা জামে মানে এবং এটাকে অল্প কথায় বিস্তারিত বর্ণনা করার জন্য যদি আমরা কি এভাবে বলি কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো আলহাদিস আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলি রসুল আকাল্লামের জবানিতে এসেছে এবং সপ্ত তার মধ্যে আমরা সেগুলি পাচ্ছি আরও আসমানি গ্রন্থ ইয়া যে হাদিসগুলো আছে সেই কিতাবগুলোর মধ্যে পাচ্ছে তো এটা আল্লাহ স্পষ্ট জানিয়ে দেবে যেটা হলো কি একেবারে ফয়সলাকারী মীমাংসাকারী বাণী এটা হলো এক সতর্কতার কথা যে এটাকে তোমরা কখনো ওই কিসের হাসি তামাশার বস্তু হিসাবে কোরআনের একটি আয়াত সম্পর্কে যদি কারো কোনো রকম দ্বিধা থাকে সন্দেহ থাকে ওই ব্যক্তির কোনো ইমান থাকবে না কারণ কোরআন আল্লাহ তালা কর্তৃক অবতীর্ণ এটা যে আল্লাহতালা পৃথিবীর মানুষের জন্য একটা ইয়ে হিসেবে সংবিধান হিসেবে পাঠিয়েছেন এবং এটা তার চলার পথের গাইড বুক এটা তাকে মেনেই জীবনটা চালাতে হবে কারণ সেরাতুল মুস্তাকিবের যেই দীক্ষাটা সেই দীক্ষাটা এই কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এবং অমাহু বিল হাজলে যে এটার মধ্যে তোমার ওই ঠাট্টা বিদ্রুপ করার কোনো কথা নেই যেমনটি করেছিলেন কাফের মসজিদটা তারা অনেক ঠাট্টা বিদ্রুপ করেছিল এবং এই কোরআনকে তারা বিদ্বেষ পোষণ করেছিল এবং কোরআনকে তারা মানতে চায়নি এমন ঘটনা অনেক ঘটেছিল কিন্তু কোরআন বারবার তাদের সামনে এই পদগুলো উন্মোচন করিয়ে বলে দিয়েছেন যে কোরআনের কাছে তোমাকে ফিরে আসতে হবে আজকেও আমরা এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর মধ্যে যদি শান্তি আনতে চাই তাহলে মোহাম্মদ রসুলাম এবং তার প্রীত এই কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে সেটা নিয়ে আসা কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এখন আল্লাহ বলছেন ইন্নাহুম বলছেন যে তারা ভীষণ ষড়যন্ত্র করে কিসের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র হল রাসুলি আকরাম সাল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করার রাসুল আকরাম সাল্লাহলামকে কবি হিসাবে আখ্যা দিয়ে তাকে অপমানিত করার রাসুলি সাল্লামকে পাগল খেতাব দিয়ে তাকে মানুষের কাছে অপদস্থ করার এই চক্রান্ত তারা করেছিল এবং তাদের সেই চক্রান্ত তারা বহুরাংশে এটাকে কি করার জন্য বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্টে যখন হাজি সাহেবরা আসতেন বিভিন্ন পয়েন্টের লোক লাগিয়ে তারা বসিয়ে থাকতো আর রসলি সম্পর্কে বিদ্বেষ পোষণ করে বলতো আমাদের কিন্তু একজন জাদুকর আছেন ভুলেও তার কাছে তোমরা যাবা না তার কাছে গেলে সে এমন একজন মানুষ যেটা পিতা এবং পুত্রের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সে ফাটল সৃষ্টি করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে এইভাবে এমনিভাবে তারা অনেক রকমের চক্রান্ত করেছে রাসুল ইকাম সাল্লাকে নিয়ে এদিকে সকল চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দিয়েছে এবং সেটা বলছেন ও আ কি আমি আমিও থেকে কী করি তাদের সেই সেই সাথে কৌশল অবলম্বন করি তারা যত চক্রান্ত করেছে রাসুল ইকাম সাল্লাহ আলিয়া ইসলামের এই মিশনকে কি করার জন্য পর্যদস্ত করার জন্য বরং প্রত্যেকটাই কি হয়েছে রাসুলের পক্ষে গিয়েছে তারা ভাবছে যে আসলে তাহলে লোকটা তো দেখা দরকার সে কী বলে কি কথা বলে বিভ্রান্ত করে কি কথা বলে ছেলে বাবা ছেলে সন্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করে স্বামী স্ত্রীর মধ্যে একটু দেখা দরকার তারা সত্যিকার তার কাছে গেলেন গিয়ে দেখলেন যেন না ওদের কথার সাথে রাসুল আকমুল ইসলামের কথার কোনো নেই মিল নেই রাসুল যা বলেন প্রত্যেকটা সমাজকে উন্নয়নমূলক কথা এবং সমাজের কল্যাণের কথা মানুষ ব্যক্তি কল্যাণের কথা তার পরকালীন মুক্তির কথাই বলা হচ্ছে এই জন্য আল্লাহ তারা স্পষ্ট জানিয়েছে হুম ইয়া না দুদু তারা কী করে তারা ষড়যন্ত্র করেছে আর আমি ও আঁকি দু আমিও ভীষণ কৌশল অবলম্বন করেছি এখন আল্লাহ বললেন হিলিল ক্যা আমি ইনা হুম রুয়াইদা রাসুলি আকরাম সাল্লম আরিহ্লামকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দিলেন হে রবি আপনি ব্যস্ত হবেন না টেনশন করবেন না কারণ কাফেরদেরকে একটু অবকাশ দিন কারণ ফি তো ইয়ান হিমিয়াম আল্লাহ করা বলছেন যে আল্লাহ তাদের অন্ধত্বের মধ্যে তারা ঠেলে দিয়েছেন তারা যা কিছু বলা তারা বলতে থাকুক কিন্তু দিন শেষে তাদের কি করতে হবে তাদেরকে আবার সে ফিরে আসতে হবে আসতে হবে নুমাত্তি আজাবিন গালিজ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তারা খেল খেলতামাশে মত্ত থাকবে অর্থবিত্ত বৈভব পাবে আনন্দ ফুর্তি করবে ঠিকই এটা হলো সামান্য সময়ের জন্য কারণ পরকালীন জীবনের তুলনায় এই দুনিয়াটা হলো কয়েক সেকেন্ড মাত্র এই জন্য নুমাত্মি অংকারী আমি তাদেরকে কী করবো সামান্য জীবকরণে ভোগ করাবো কিংবা সুমানাত্তর হুম ই আজাবিন গালিজ বলছেন যে পরবর্তী আমি তাদের তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব সুরা লোকমানের চব্বিশ নম্বর আয়াত তো এই কথাগুলো আল্লাহ তালা বলে রাসুল ইকুল ইসলামকে সর্বশেষ সান্ত্বনা দিয়ে বলেন ফামা হিল হুম যে আপনি তাদেরকে সামান্য কিছু সময় অবকাশ দিন এবং তাদেরকে অবকাশ দেন অল্প সময়ের অল্প কালের জন্য এই যে রসুল ইকুলামকে এই যে সান্ত্বনা দিয়ে বললেন যে আপনার এবং আপনার শুভাকাঙ্ক্ষী শরীর শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের উপর অনেক রকমের ঝড়ঝাপটা আসবে বিপদ আপদ বালা মুসিবত আসবে তারা চাইবে যে আপনাকে পর্যতস্ত করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই কষ্ট সাময়িক একেবারেই সাময়িক কারণ তারা যত চক্রান্ত করবে সকল চক্রান্ত নষ্ট করার জন্য আমি আল্লাহ অলরেডি আছি সুতরাং তাদেরকে একটু অবকাশ দিন তারা তাদের এই অন্ধত্বের মধ্যে কী হোক তারা চলতে থাকুক কিন্তু রাত দিন শেষে আপনার পক্ষেই কিন্তু সব আসবে এবং তারা একসময় আপনার কাছে আসতে বাধ্য হবে এই জন্য রসুল ইয়াকমালামকে যত কষ্ট দিয়েছেন যত অপমান করেছেন পর্যস্ত করেছেন রসুলাম কিন্তু তাদেরকে কখনো অভিশাপ দেননি এবং এটা বলছেন একে বলছেন যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও অহম রায় আর তারা তো বুঝে না জানে না এই জন্য আমরা রসুল ইয়াকমাকে যে বার্তা দিয়ে পাঠিয়েছেন সেই বার্তা এবং আমাদেরকে বাস্তবে কিভাবে তৈরি থাকতে হবে সে কথাগুলো বোঝানোর জন্য কয়েকটা দিক নির্দেশনা এই সুরা তারাকের মধ্যে দিয়েছেন যেগুলো মানলে আমরা পরকালীন জীবনে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ শুক্রিয়া মোহতারাম আপনি আমাদের বলছিলেন সুরা তারেকের তাফসির সম্পর্কে প্রিয় দর্শক আজ আমরা কোরআনের ছিয়াশিতম এই সুরা আমরা তাফসির শুনেছি এই সুরার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন বস্তুর কসম করে তিনি মানুষের সৃষ্টি রহস্য উন্মোচন করেছেন তিনি বলেছেন যে মানুষকে সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে পরকালের কথা সত্যতার কথা বলা হয়েছে যে মানুষ যেভাবে দুনিয়াতে একসময় উপস্থিত ছিল না অতপর তাদেরকে সৃষ্টি করা হয়েছে ঠিক তেমনি মানুষ আবার যখন মারা যাবে তাদেরকে পুনরুত্থান করা হবে তাদেরকে আবার নতুন প্রাণ দেয়া হবে এই সুরাই বলা হয়েছে যে পবিত্র কোরআনুল করিম হলো ফয়সালাকারী গ্রন্থ এখানে কোনো এখানে এমন কোনো কথা নেই যে কথার কোনো মানে নেই যে কথা অহেতুক ছাট্টা বিদ্রুপ করে বলা হয় এমন কোনো কথাই এই সুরাই নেই এবং সর্বোপরি এই সুরায় পাপীদের জন্য একটি হুমকি বা তাদের জন্য একটি বড় ধরনের একটি বৎসনা এবং তাদের জন্য একটি ধমকি দেওয়া হয়েছে যে তারা সাময়িক কিছু পাপাচারের সঙ্গে এবং অপরাধের সঙ্গে থাকবে কিন্তু এই অবকাশ তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশ গ্রহণ করব আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، ربنا فاغفر لنا ذنوبنا، وكفر عنا سيئاتنا.

জান্নাতের সহজ পথ আমাদের দেখিয়ে আমাদের সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়িবান করুন ইল্লা মুমিনদের জন্য দুনিয়া এবং আখিরাতে যে সমস্ত বিজয়ের কথা শুভ পরিণামের কথা আপনি বলেছেন আল্লাহ সে বিজয় এবং শুভ পরিণাম আপনি আমাদের দান করুন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আমাদের রক্ষা করুন আল্লাহ অনিষ্টকারীর অনিষ্ট থেকে হিংসুকের হিংসা থেকে জালিমের জুলুম থেকে অপরাধকারীর অপরাধ থেকে অজ্ঞ মূর্খ লোকের মূর্খ সুলভ আচরণ থেকে আমাদেরকে হেফাজত আল্লাহ আমাদের দোষ টুটিকে আপনি ঢেকে দিন আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন আমাদের হৃদয়কে আপনি ইসলামের জন্য অবমুক্ত করে দিন ইমানের নূরে আমাদের অন্তকরণকে আলোকিত করে দিন ইয়ার আব্বাল আলমিন আমাদের স্বপ্ন গুরু বাস্তবায়িত করে দিন আইল্লাহ আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রচার তৌফিক দান করুন আইল্লাহ সব কাজ আল্লাহ শুভ পরিণামের সঙ্গে শেষ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের আগের দিন থেকে পরের দিনকে উত্তম বানিয়ে দিন অতীত থেকে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে দিন আল্লাহ দুনিয়ার জীবন থেকে আখরাতের জীবনকে আরো সমৃদ্ধ করে দিন ইয়ারব্বাল আলমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন প্রিয়জন আমাদের আসাতে যা বন্ধু আমাদের কলিগ যারা ইন্তেকাল করেছেন তাদের মাফ করে দিন যারা জীবিত আছেন নে খায়াত দান করুন আমাদের উপর যাদের অবদান আছে হেসান আছে তাদেরকে আপনি আপনার সান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন আয়াল্লাহ আপনি আমাদের জীবনকে জীবনের প্রতিটি ধাপ এবং পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন আপনি আমাদের আয় মনের সংগোপনে লিখে রাখা মনের কোনো রাখা রাখা সেই স্বপ্নের কথা কল্পনার কথা প্রত্যাশার কথা আপনি জানেন আল্লাহ আপনি আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করে দিন নেকমা কাসদগুলো পূরণ করে দিন ইয়ারবাল আয়ালমিন আয় আয় আল্লাহ আপনি আমাদের আমাদের যাওয়া আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন আল্লাহ আমাদেরকে পারিবারিক কল্যাণ দান করুন সামাজিক ভাবে কল্যাণ দান করুন প্রাতিষ্ঠানিক কল্যাণ দান করুন আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি কল্যাণের ফেসলা করুন ইয়া রব্বাল্লাহ আলমিন এই অনুষ্ঠানের যিনি কর্ণধার এই অনুষ্ঠানের যিনি প্রচার করার জন্য আল্লাহ সব ধরনের উদ্যোগ সব ধরনের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে আহ্লাহ আপনার নিরাপদ আশ্রয়ে আপনি তাকে রাখুন সুস্থতার নিয়ামত দান করুন স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন ইয়া রব্বাল আলমিন আল্লাহ দেশে দেশে মুসলমানেরা যেখানে কষ্ট পাচ্ছে বিপদে পড়ে আছে আল্লাহ আপনি তাদের আশ্রয় হয়ে যান আমাদের এই দেশের অর্থনীতির গতি আপনি সচল করে দিন ব্যবসায়ী বাইদের বুদ্ধির উদয় গটিয়ে দিন ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন আলমিন আল্লাহ এই দেশকে দুর্নীতিমুক্ত করে দিন এই দেশের জন্য কল্যাণের ফয়সলা করুন আল্লাহ যা কিছু কল্যাণ আমাদের দান করুন যা কিছু অকল্যাণ তা থেকে আমাদের হেফাজত করুন ইয়ারব্বাল্লাহ আলমিন মাহির আওয়াল শুরু হয়ে গেছে আল্লাহ আপনার নবী প্রেম আপনি আমাদের মাঝে জাগ্রত করে দিন আমাদের হৃদয়কে আপনার নবীর প্রতি ভালোবাসায় ভরপুর করে দিন আপনার নবীর হাত হাউজে কৌসারের পানি পান করার তফিক দান করুন আল্লাহ আপনার নবীর সঙ্গে আমাদের হাসন নাসর ঘটান আল্লাহ জান্নাতে আপনার নবীর কাছাকাছি 같이 থাকার তৌফিক দান করুন আমাদেরকে বারবার বাইতুল্লাহ আইলা বারবার আমাদেরকে মদিনা আল মুনওয়ারা ziyaret করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের সব দোয়া আপনি কবুল করুন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুসাল্লিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক এতক্ষণ ধরে এতদ ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন برشامايا مدشهم تهكر وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته